আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কাছের এবং দূরের যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকের পর্বে তৈরি করে দেখাচ্ছি দেশি ছোট মাছ দিয়ে ধুন্দুল এবং বেগুনের অসম্ভব মজার একটি কারি। অর্থাৎ বিলের যে দেশি ছোট মাছ পাওয়া যায় সেই মাছ দিয়ে এই রান্নাটি মূলত করব। এই রান্নাটি সবাই কম বেশি আপনারা পারেন এবং বিভিন্নভাবে বিভিন্ন ওয়েতে অনেকেই রান্না করে থাকেন। আজকে আমি আপনাদের সাথে এই রান্নাটি শেয়ার করছি, আশা করছি আমার রেসিপি আপনাদের ভালো লাগবে। এর জন্য ধুন্দুল এবং বেগুন নিয়েছি, হাফ কেজি পরিমাণ ধুন্দুল ঠিক এভাবে বড় সাইজ করে কেটে নিয়েছি, আর তিনটি মিডিয়াম সাইজের বেগুন। একটি প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল এবং তিনটি মিডিয়াম সাইজের পেঁয়াজ বেটে নিয়েছিলাম সেটা অ্যাড করেছি। বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে পেঁয়াজগুলোকে ভেজে নেওয়া হয়ে গেলে অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা, এক কোয়া রসুন বাটা, হাফ চা চামচ জিরা বাটা, হাফ চা চামচ মিষ্টি জিরা এবং গোটা ধনিয়া বাটা এবং এক চামচ উঁচু করে কাঁচামরিচ বাটা। এটা অপশনাল, কেউ চাইলে দিতে পারেন এবং যদি পছন্দ না করেন সেক্ষেত্রে নাও দিতে পারেন। তবে ছোট মাছের তরকারিতে কাঁচামরিচ বাটা দিলে এটা খেতে বেশ ভালো লাগে। বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেওয়া হয়ে গেলে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা যে যার পছন্দ মতো দেবেন। আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো এবং উঁচু করে এক চা চামচ শুকনো মরিচের গুঁড়ো, আর মশলা কষানোর জন্য হাফ কাপের মতো পানি। নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ জাল করে যখন মশলার তেলগুলো উপরে উঠে আসবে তখন অ্যাড করে দিচ্ছি কেটে রাখা ধুন্দুল। ধুন্দুলের শেপগুলো একটু বড় করে কেটে নিতে হবে, এতে করে ধুন্দুল কিন্তু কিছুক্ষণ জাল করার পর ছোট হয়ে যাবে, আর ছোট হলে কিন্তু দেখতে ভালো লাগে না। নেড়ে চেড়ে 3 থেকে 4 মিনিটের মতো মিডিয়াম আঁচে রেখে জাল করে নিব, এতে করে ধুন্দুল থেকে কিছুটা পানি ছেড়ে দিবে, এই পানিটা দিয়ে এটা কষানো হবে। আর দেখবেন ধুন্দুলটা যখন একটু ছোট হয়ে আসবে অর্থাৎ এরকম, এ পর্যায়ে একটু পানি অ্যাড করে দিচ্ছি ময়েশ্চার রাখার জন্য, যেহেতু ছোট মাছ অ্যাড করব। যদি পানি না থাকে যখন আপনারা নাড়াচাড়া করবেন তখন কিন্তু মাছগুলো ভেঙে যাবে। একটু পানি অ্যাড করার পর অ্যাড করে দিচ্ছি ছোট মাছ। আগে থেকে শিং মাছ এবং কই মাছ এবং টাকি মাছ, আরও বিভিন্ন রকমের বিলের যে দেশি মাছ পাওয়া যায় সেই মাছ আমি কেটে নিয়েছিলাম, সেটা অ্যাড করে দিলাম পাশে। আপনারা চাইলে মাছগুলোকে তুলে নিতে পারেন। এখন অ্যাড করে দিচ্ছি বেগুন। বেগুনগুলো ঠিক একই পদ্ধতিতে কেটে নিয়েছি, আর বেগুনের শেপগুলো একটু চিকন করে কেটে নিয়েছি, সিদ্ধ হতে বেগুন তো টাইম লাগবে না এই কারণে। এখন নেড়ে চেড়ে সাবধানে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো পানি। এখানে পানির পরিমাণটা বেশি দেওয়া যাবে না কারণ ধুন্দুল থেকে কিন্তু অনেকটা পানি ছেড়ে দিবে। এ পর্যায়ে লো হিটে রেখে 15 মিনিট রান্না করব। একেবারে লো হিটে রেখে রান্না করতে হবে, এতে করে মশলাগুলো মাছের ভিতরে খুব সুন্দরভাবে প্রবেশ করবে এবং সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হবে। এখন এটাকে নামিয়ে নিচ্ছি, লবণের পরিমাণটা দেখে আপনারা নামিয়ে নেবেন। কেউ চাইলে এখানে ভাজা জিরার গুঁড়ো অ্যাড করতে পারেন, যেহেতু দেশি ছোট মাছ তাই অতিরিক্ত মশলা দিলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না। নামিয়ে নিচ্ছি, খুবই সহজভাবে রান্না করে দেখালাম। যদি রেসিপি ভালো লাগে বাসায় ট্রাই করবেন, আর ট্রাই করলে আমাকে কমেন্ট করে জানাবেন। আর এরকম মজার মজার এবং নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত আমার চ্যানেলের সাথে থাকবেন আশা করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।